পরীক্ষা যখন আমরা অনেকগুলো শীট নিচ্ছি আমরা বলতেছি স্যার আমার খাতাটা স্টেপলার করে দেন, এটা কি জানেন যে এই যে স্টেপলার করে দেন এটা কিন্তু ভুল ওয়ার্ডটা, আমরা বলবো আমাদের খাতাগুলো স্টেপলিং করে দেন। এখন স্টেপলার কিন্তু ওই জিনিসটার নাম যেটা দিয়ে স্টেপলিং করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাম কি আপনার? তন্নি। আপনার নাম তন্নি? জি স্যার। ভিডিও করছে তার নাম হচ্ছে শাওন? জি স্যার। আবার ডিরেকশন দিচ্ছে নিহান? প্রত্যেকের নাম আছে তাই না? জি স্যার। আচ্ছা, আমি আজকে আপনাকে কিছু কাজের কথা বলবো, কিছু কাজ দিব, ওই কাজগুলোর নাম বলতে হবে আপনাকে, পারবেন? জি স্যার। লেটস গেট স্টার্টেড। অ্যাক্ট, অ্যাকশন। অ্যাক্টের নাম কি? স্যার অ্যাকশন। আচ্ছা, অ্যাক্ট মানে হচ্ছে কোনো একটা কাজ, অ্যাক্ট করা, কাজ করা। জি স্যার। তো এই কাজের নামটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন। জি স্যার। এটা কি বলি আমরা? নাউন, নাউন। জি স্যার। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, ফ্লাই মানে হচ্ছে উড়া? জি স্যার। এই ফ্লাই এটার নাম কি হবে, নাউন কি হবে? স্যার ফ্লাইট, ফ্লাইট। জি স্যার। তাহলে আমরা যে বলি যে আমার কালকে সকাল 7:30 ফ্লাইট আছে, জি স্যার, এটা কি ঠিক আছে? জি স্যার। শিওর তো আপনি? জি 100%। শুনে 100% শিওর? আমি কিন্তু শিওর না, আমি বলিনি এটা কিছু, আমাকে বকা দেওয়া যাবে না। ইরেজ, মুছে ফেলা। ইরেজার মানে নাউন কি? স্যার ইরেজার, ইরেজার মানে যেটা দিয়ে ইরেজ করা হয় ওটাকে কি বলে? ইরেজার। আচ্ছা, ঠিক তেমনি আমরা অনেক সময় বলি না যে আমার স্যার আমার খাতাটা স্টেপলার করে দেন, এরকম বলি কিনা? আমরা পরীক্ষার খাতায় বলি না, পরীক্ষা যখন আমরা অনেকগুলো শীট নিচ্ছি আমরা বলতেছি স্যার আমার খাতাটা স্টেপলার করে দেন, এটা কি জানেন যে এই যে স্টেপলার করে দেন এটা কিন্তু ভুল ওয়ার্ডটা, আমরা বলবো আমাদের খাতাগুলো স্টেপলিং করে দেন। এখন স্টেপলার কিন্তু ওই জিনিসটার নাম যেটা দিয়ে স্টেপলিং করা হয়, তাহলে আমরা কি আর কখনো বলবো স্টেপলার করে দেন? না স্যার। কি বলবো? স্টেপলিং করে। তাহলে স্টেপলার এটার কি হবে? স্টেপলিং হবে, মনে রাখবে? জি স্যার। আচ্ছা, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা, স্টাডির নাউন কি? স্টুডেন্ট। যারা পড়াশোনা করে তাদের কি বলি আমরা? স্টুডেন্ট। আপনি কি? স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমি যদি বলি এই যে আমার কাজ কি, আমার কাজটা কি? আমার কাজ টিচিং, টিচিং। জি স্যার। এটার নাউন কি? স্যার টিচার, টিচার। ভেরি গুড। তাহলে টিচাররা পড়ায়, পড়ানোটা হচ্ছে ভার্ব আর নাউনটা হচ্ছে টিচার, টিচার, মনে থাকবে? আচ্ছা, ভেরি গুড। এবার বলেন রিজার্ভ, রিজার্ভের নাউন কি? রিজার্ভেশন। আরে বাহ, অনেক সুন্দর। ইলেক্ট, ইলেক্টের নাউন? স্যার ইলেকশন। আচ্ছা, ইলেকশন করব সামনে, এমপি নির্বাচন করব তাই না? জি স্যার। আচ্ছা, আমি করব না, আপনি করবেন। হেট, হেটার নাউন কি? স্যার হেটার, হেটার। আর লাভ? স্যার লাভ হচ্ছে লাভার। আরে কি সুন্দর করে, এটা তো একটা মানে ঘরোয়া নাকি বলেন তো, এটা তো এক্সপ্লেনেশন দেওয়ার কারণ নাকি? হ্যাঁ, এই তো সন্দেহজনক। ধন্যি, সাবধান আপনি, বি কেয়ারফুল। আচ্ছা, আরেকটা অ্যাক্ট আছে, যেই অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, যেমন আপনি অভিনয় করতে করতে মাঝে মাঝে সরে যাচ্ছেন আমার আমার কাছ থেকে, দূরে চলে যাচ্ছিলেন, সো এই যে অ্যাক্ট অভিনয় করা এটার নাউনটা কি? সো এটা হচ্ছে অ্যাক্টর, অ্যাক্টর। আপনার ফেভারিট অ্যাক্টর কে? কাকে খ বলতো এটা আবার শিখছে আজকে ক্লাসে। আর লার্ন? স্যার লার্ন হচ্ছে লার্নার, লার্নার। তাহলে আমরা হচ্ছে লার্নার, আমরা প্রত্যেকে শিখতে থাকি তাই না? উই লার্ন তাই না? ওকে, এন্ড উই আর লার্নার, আমরা শিখি, শিখে আমরা লার্নার হই তাই তো? আচ্ছা, তন্নি কেমন লেগেছে বলেন আজকে? স্যার আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনার ভিডিও দেখেন না, ভিডিও আজকে আপনি করলেন, প্রতিদিন দেখেন, আজকে ভিডিও করলেন, তারপর আপনার ভালো লাগছে? জি স্যার, আমার দেখেও ভালো লাগে, করেও ভালো লাগে। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, ভিউয়ার্স যারা দেখেছেন ভিডিওটা খুব দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, আর শেয়ার করার আগে ওয়ার্ডস গুলো, ভার্ব এবং নাউন গুলো পাশাপাশি কমেন্ট সেকশনে লিখে ফেলতে হবে, যাতে করে কখনো ভুল না হয়, ঠিক আছে? অলরাইট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন আসসালামু আলাইকুম।